আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো পরন্ত বিকেলে, মানে একদম শেষ সময়, আর এক ঘন্টা আছে মনে হয়, সূর্যের টাইম বেশি বাকি নাই। হ্যাঁ, 5:36 বাজে আর 6:17 সূর্য ডুবে। তো এখন এই কবুতরগুলো খাওয়া দাওয়ার পরে এদেরকে বাইরে ছাড়ছি। কারণটা হইলো কি জানেন, সারাদিন যে পরিমাণে রোদ উঠে, এই রোদের মধ্যে এগুলাকে বাইরে ছেড়ে রাখলে মানে অনেক সমস্যা হয়ে যাবে এদের। তো একটু ছাড়তে হয় ব্রিডারগুলা রোদ খাওয়ানোর জন্য। আর আমি এভরিডে এখনও ফ্লাইং লফ্টের কবুতর উড়াই এবং এখনও ঢাইকা রাখি। এটা কেন রাখি এবং কেন উড়াই এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ডাইকা রাখি কেন এটাও একটা ব্যক্তিগত ব্যাপার। তো ফেসবুকের জন্য ভিডিও করা, ছোট ছোট ভিডিও করি, এখন রোজার দিন বেশি কথা বলা যায় না, তার জন্য ফেসবুকে ভিডিও করি। তা আপনারাও কবুতরকে গরমে একটু স্যালাইন দিবেন, সপ্তাহে 2-3 দিন। এই আজকে যে প্রচণ্ড গরম, গতকালকে প্রচণ্ড গরম গেছে, তার আগে প্রচণ্ড গরম গেছে, তো এরকম কন্টিনিউয়াসলি গরম চলতেছে, দেখলে আপনারা স্যালাইন দিয়ে দিবেন। আর যদি পারেন কবুতরকে কালা পানি বলতে আমলকি রসায়ন যেটা, সেটা খাওয়ানোর চেষ্টা করবেন। এতে করে কবুতরের বদহজম প্রক্রিয়াটা থাকবে না, এটা খুব ভালো থাকবে, কবুতর সুস্থ থাকবে। আর যদি তাও না পান, তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো কার্মিনা, নর্মাল কার্মিনা দিতে পারেন। মানুষের হিউম্যান ফার্মেসিতে পাওয়া যায় হামদার্দ ল্যাবরেটরিসের কার্মিনা, সেটা খাওয়াইতে পারেন। আর তাও যদি মনে করেন আপনার ভরসা বিশ্বাস আস্থা না থাকে, তাইলে আর কি করার, রাতের বেলা কিছু আমলকি আইনা ওই হাম্বল দিস্তা দিয়া ছেঁচা পানিতে চুবাই রাখবেন, সকালে ওটার সাথে ইলেকট্রোলাইট মিশিয়ে খাওয়াই দিতে পারেন, ওটাও চলে, এটাও ভালো কাজ হয়। আর এখন যত লাইট খাবার দেওয়া যায়, ভারী খাবার কমায় দিতে হবে, যতটা লাইট খাবার দেওয়া যায়, মানে খাবারটা একটু লাইট করে দেওয়া, যেমন গম, ধান, রেজা, বাজরা, এগুলোর পার্সেন্টেজ বাড়ায় দেওয়া, ভুট্টা ডাবলি একটু কম খাওয়ানো। ছোট ছোট ভিডিও, ছোট ছোট পরামর্শ দিয়ে আমি আপনাদের সামনে হাজির হই মাঝে মাঝে দুই একটা ভিডিও করতে। তো আজকের জন্য এটাই ছিল কি, ও গাছে নাকি মিনাজের ফুল আসছে, তাই হোক যাই হোক। আর ব্রিডিংয়ে একটু চেষ্টা করবেন, কবুতরের ব্রিডিংয়ে চেক রাখতে, পানি যাতে শেষ না হয়ে যায়, যেমন আমার আজকে একটা কবুতরের পানি শেষ হয়ে গেছিলো, এই জিনিসটা চেক রাখবেন। এখানে দুটা বাচ্চা ফুটবে, একটা মজার বিষয় দেখাই, মাদি পাইট বাচ্চা পাইট হয় না, কিন্তু এইবার পাইট হয়েছে, একটা পাইট এই যে অনলি একটা পাট পাই গেছে, এই যে একটা কই গেল পাইট পাট, এই যে একটা পাট পাই গেছে। তো শর্ট ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ ভালো ইনফরমেশন পাবেন, আর পাশেই থাকবেন ফলো দিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গরমে আরাম, শান্তি, ক্যালসিয়াম সি, তো এটা নিয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, কিন্তু আসলে ফেসবুকে আছে কি না আমি জানি না। তাই আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আমি মিদুন, মিদুস ফিজন ব্লগ থেকে। তো আজকে জানাবো এটার কথা, এটা আমি ভাঙছি, পুরো ট্যাঙ্কের মতো রোজ হালকা হয়ে যেতেছে, ঠিক আছে। তো এই গরমে কবুতরের আমাদের ভিটামিন সি এর দরকার আছে, অনেকই দরকার, আর এটা তো মল্টিংয়ে আরও দরকার, মল্টিংয়ের সময় আরও দরকার, গরমেও দরকার। এখন গরমে যদি আপনারা একটু ভিটামিন সি দিয়ে রাখতে পারেন কবুতরকে, তাহলে খুবই ভালো হবে। এটা আসলে 2 গ্রাম 1 লিটার পানির মধ্যে লাগে, এটা আপনারা ইউজ করতে পারেন, এটা খুবই ভালো। আসলে আমাদের অনেক বড় বড় সিনিয়র ফ্যান্সিয়াররা বলে যে অবশ্যই এই এত পচা গরমের মধ্যে বিকাল টাইমটা একটু লেবুর রস দিতে, লেবু চিপড়ে হালকা লেবুর রস পানির সাথে দিতে, আসলে আমার পক্ষে সম্ভব হয় না। সেদিন আমার এক ভাই বলছে, আমি সেদিন এক গরমের বাসায় গেছিলাম, উনি ওনার ছাদে
লোক ম্যানেজারকে বলতেছিল যে লেবুর রস দেওয়ার পরামর্শ দিতেছিল। তারপরে আরেক বড় ভাই বলছে যে একটু লেবুর রস দিয়ে আসলে আমার পক্ষে লেবুর রস দেওয়া সম্ভব হয় না, কারণ আমি নিজের মানে নিজেরই তো কাজ করে গুড় পাই না, লেবুর শরবত আমার তো লোকটির লোক ম্যানেজার নাই। তো আমাদের মতো যারা আছে যারা লেবু টেবু না খাওয়াইতে পারি তাদের জন্য এটা হলো বেস্ট চয়েস। ক্যালসিয়াম সিরা ক্যালসিয়ামেরও কাজ করে, ভিটামিন সি এরও কাজ করে, দুইটা কাজই করে, অত্যন্ত ভালো একটা নর্মাল মেডিসিন বলতে পারেন, মেডিসিন মেডিসিনই কারণ এটা হার্বাল না। গরমের মধ্যে দেখা গেল ভিটামিন সিটা দিলে আমাদের তো জানেনই, আমরা রোজা রাখি সারাদিন ক্লান্তির পর আমাদের ভিটামিন সি দরকার পড়ে, আমরা লেবুর শরবত খাই ইফতারির পর, তো তাদেরও এরকম একটু ভিটামিন সি এর দরকার পড়ে, তারাও তো ডিহাইড্রেট হয়ে যায়, তারা সারাটা দিন ছাদে থাকে আর তার মধ্যে টিনের চাল এটা তো বুঝেনি। তো এটা যদি আপনারা সপ্তাহে দুই দিন দেন, আমি এর আগে একটা ইলেকট্রোলাইট নিয়ে ভিডিও করছি, ইলেকট্রোলাইটটা আছে ওইটা সপ্তাহে দুই দিন দিতে পারেন, এটা সপ্তাহে দুই দিন দিতে পারেন, গরমের মোটামুটি আপনার একটা ইসের মধ্যে চলে আসবো, স্ল্যাপের মধ্যে চলে আসবো, এই যে এই গরমটা এই গরমের মধ্যে একটা স্ল্যাপ চলে আসবো, যে আপনি দুই দিন ভিটামিন সি দিলেন, দুই দিন ইলেকট্রোলাইট দিলেন, একদিন কার্মিনা দিলেন, এইভাবে করে আপনারা চালা যেতে পারেন। তারপরে লেবুর রস দিতে পারলে এটা ভিন্ন কথা, ওটা সম্পূর্ণ ন্যাচারাল। আমলকির কথা আমি আর একটা ভিডিওতে বলছিলাম, ওইটাও করলে করতে পারেন আমলকিটা, তবে এটা অনেক ভালো আপনারা, আমি আপনাদের বলতে পারি এটা 250 টাকার মধ্যে সোহাগ ভাইয়ের দোকান কাপ্তান বাজার ছাগলের আড়তের পাশেই অপোজিটে সাফা মারিয়া দোকানের নাম, ওই দোকানে আপনারা পাবেন 250 টাকা মাত্র। তো উনি হয়তো বা আমার কাছে 250 টাকা রাখছে, আপনাদের কাছ থেকে 260-280 টাকা রাখতে পারে, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা 250 টাকার মধ্যে যে পরিমাণে মেডিসিন 100 গ্রামের মেডিসিন আপনারা আর কোনো কোম্পানির পাবেন না। আপনারা বিভিন্ন কোম্পানির ভিটামিন সি পাবেন, কিন্তু এইটার মতো এটা ভিয়েতনামের কোম্পানি, আমি মনে করি এটা খুবই ভালো। আমি বিগত 3 থেকে 4 বছর ধরে এটার উপরে অন্ধবিশ্বাস করে এটা চালাইতেছি, এবং আমার কবুতর খুব সুন্দর আছে, এবং এইটা নিয়ে আমি মল্টিংয়ে আর একটা ভিডিও করবো এইটার সাথে মল্টিংয়ের সম্পর্কে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা ফেসবুকের জন্য করছিলাম, যারা এখনও ফলো দেন নেই অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, পাশে থাকবেন, এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।